মাঝে মাঝে এই ওপার বাংলা স্টেজ শো করেন নায়িকা অপু বিশ্বাস। কিন্তু গত বছর স্টেজ শো করতে গিয়ে পোশাক নিয়েও সমালোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলেন তিনি। তবে সবকিছু পেছনে ফেলে একাধিক স্টেজ শো করছেন অপু বিশ্বাস। তার কথায় স্টেজ শোতেই একমাত্র বোঝা যায় ভক্তদের আসল ভালোবাসা। আর তাই তো ভক্তদের ভালোবাসার টানে নানা সময় নানা জায়গায় স্টেজ শো করেন নায়িকা অপু বিশ্বাস। এদিকে 2019 সালে শুরু হয়েছিল অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত প্রথম সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ টুর কাজ। এটি এ জুটির প্রথম ছবি, সেটির কাজ শেষ হয়েছে বহু আগে, কিন্তু এখনও মুক্তি পায়নি। আর কবে মুক্তি পাবে সে সম্পর্কেও নির্দিষ্ট করে কিছু জানাননি নির্মাতা দেবাশীষ বিশ্বাস। তার আগেই মুক্তি পেতে চলেছে অপু বিশ্বাস বাপ্পি অভিনীত দ্বিতীয় ছবি প্রিয় কমলা। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এই ছবিটির কাজ গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয়। সমস্ত কাজ শেষে এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী 19 মার্চ শুক্রবার। কাজে দ্বিতীয় ছবি হওয়া সত্ত্বেও প্রিয় কমলাই হতে চলেছে অপু বাপ্পি জুটির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। অন্যদিকে বহু আগে কাজ শুরু হয়ে শেষ হলেও এখনও শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 এর মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতা দেবাশীষ বিশ্বাস, যার কারণে প্রিয় কমলার মাধ্যমে অপু বাপ্পিকে একসঙ্গে প্রথমবার পর্দায় দেখতে চলেছেন দর্শক। জানা গেছে আগামী 19 মার্চ শাহরিয়ার নাজিম জয় পরিচালিত প্রিয় কমলা মুক্তি পাবে শুধু বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। এটি প্রযোজনা করছেন ইমপ্রেস টেলিফিল্ম। এখানে বাপ্পি অভিনয় করছেন প্রিয় চরিত্রে এবং কমলার ভূমিকায় অপু বিশ্বাস। বিভিন্ন চরিত্রে আরও আছেন সোহেল খান, মালা খন্দকার, সেহেঙ্গাল বিপ্লব ও শিশু শিল্পী আজান। যুদ্ধের সময় একেবারে অজপাড়া গায়ে নিটল প্রেমের গল্প প্রিয় কমলা। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কিভাবে যুদ্ধে পরিণত হয় সেটি তুলে ধরা হয়েছে ছবিতে। এখানে অপু বিশ্বাস অভিনয় করেছেন একজন বীরঙ্গনা নারীর চরিত্রে। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্যই তৈরি করা হয়ে থাকে। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য। এবং এই ভিডিওতেও গানের রাজা শফিকুলের নাম ও ছবি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যা শুধু বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।